এবার কপাল পড়তে যাচ্ছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের। অবশেষে তার পদত্যাগের দাবি জানিয়েছে সারজি সালম এবং হাসনাত আবদুল্লাহ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তুমুল আকারে আলোচনা সমালোচনা হচ্ছে যে আসলেই কি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবে। তো চলুন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেই। তো সবাইকে বলবো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের মতামত কি, আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাবেন যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ করা উচিত কি না, একটু কমেন্ট বক্সে জানাবেন। চলুন একটা লাইক দে মূল নিউজে চলে যাই। এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক সারজিশ আলম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিশ আলম। বৃহস্পতিবার 3 অক্টোবর রাত 9টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতবিলম্বে অপসারণের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ডিসি নিয়োগের 2 জন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে গত 30 সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি পোস্ট দেন সারজিশ আলম। সারজিশ আলম ফেসবুক পোস্টে লেখেন, আজকে একটি প্রোগ্রাম গণঅধিকার পরিষদের রাশেদ খান বলেন আজকে একটি প্রোগ্রামে গণঅধিকার পরিষদের রাশেদ খান বলেন সমকাল পত্রিকায় নাকি নিউজ হয়েছে 2 জন সমন্বয়ক ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে। 64 জেলার মধ্যে 56 জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে। এরপর সারজিশ আলম এ সংক্রান্ত কোনো সংবাদ সমকাল পত্রিকায় খুঁজে পাননি। পরবর্তী সময়ে যুগান্তর পত্রিকায় এ বিষয়ে একটি সংবাদ খুঁজে পান তিনি। তার পোস্টে তিনি বলেন, আমাদের পরিচয় দিয়ে সচিবালয়ে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে এ বিষয়ে আমাদের মতামত না নিয়ে আমাদের নাম উল্লেখ করে এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন। সম্পূর্ণ মিথ্যা এ সংবাদ, কার স্বার্থে করেছে ওই সাংবাদিক ভালো জানেন বলে মন্তব্য করেন এ সমন্বয়ক। সমন্বয়কদের নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করার পরদিন ওই পত্রিকা দুঃখ প্রকাশ করে সংবাদ প্রকাশ করে, কিন্তু যদিও সেটা মানুষের চোখে পড়েনি, কারণ ওই মানুষগুলো প্রকৃতপক্ষে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেন সারজিশ আলম। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, সারজিশ আলম এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুইজনই পোস্ট দিয়েছেন, অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন, তাছাড়া আরও কয়েকটি দাবি তুলে ধরেছেন। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওটি দেখেন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। ফাঁস হয়েছে ভাই, কীভাবে কি কৌশলে বাংলাদেশের টাকা যুক্তরাষ্ট্রে পাচার করছে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে, সব কিছু জানাবো আপনাদেরকে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই, নাসির অফিসিয়াল পেজটা ফলো করবেন। হ্যাঁ আচ্ছা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেত জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্প থেকে তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, দেশের বড় বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেছেন, বাদ যায়নি
পদ্মা সেতু কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইটে গত 17 আগস্ট প্রকাশিত প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে হাসিনা পরিবারের 500 কোটি মার্কিন ডলার আত্মসাতের কথা বলা হয়। সেখানে উঠে আসে সজীব অজেদ জয়ের নাম। গতকাল সোমবার শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে সায়মা অজেদ পুতুলের ব্যাংক হিসাবের স্থগিত নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। জয়ের বিরুদ্ধে অভিযোগ যে পদ্মা সেতু স্যাটেলাইট ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বাংলাদেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্র নিয়ে গেছেন। জয়ের অর্থ পাচারের শুরুটা তত্ত্বাবধায়ক সরকার আমল থেকেই বলে অভিযোগ করেছেন জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্কার জাসাস সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার। সম্প্রতি নিউ ইয়র্কের টাইম টেলিভিশনের সাথে আলাপচারিতায় এসব অভিযোগ করেছেন তিনি। জয়কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে সাজা খেটেছিলেন সিজার। একই মামলায় বাংলাদেশেও তাকে সহ 5 জনের সাজা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে 2015 সালের মার্চে দেওয়া ওই রায়ে রিজভী আহমেদ সিজারের 42 মাসের কারাদণ্ড হয়। সিজারের মতে জয়ের পাচার করা অর্থের সন্ধান পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে FBI ঘুষ দেওয়ার কারণে তিনি জেল খেটেছেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টির বাসিন্দা। 2008 সালে দুর্নীতির জন্য বিশ্বব্যাংক পদ্মা সেতু তহবিল দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। সিজার বলেন, এরপর FBI-এর কাজ করা এক বন্ধুর সাথে একটা সমঝোতা হয়, তাকে আমি এই ডলার দেব, সে আমাকে জয় ও তার পরিবারের দুর্নীতির তথ্য দেবে। তিনি একদিন ব্যাংক হিসাব চেয়েছিলেন। একদিন FBI জয়ের দুর্নীতি যে অনুসন্ধান করেছিল সেগুলোর রিপোর্ট দিয়েছিল। সিজার জানান, আমার ওই বন্ধুর এক বন্ধু ছিল যে 2013 সালের দিকে ইরানি প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করত। ইরান তখন আমেরিকার অর্থনৈতিক স্যাংশনে ছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার বন্ধুটা ধরা পড়ে, আমিও সেই মামলায় জড়িয়ে পড়ি। এই সূত্রে মোবাইলে আমাদের টেক্সট পেয়েছিল FBI কর্মকর্তারা। এটা দেখেই তারা আমাদের আইনের আওতায় নিয়ে আসে। তবে আমাদের লক্ষ্য ছিল জয়ের দুর্নীতি, তার পরিবারের দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের তথ্যসহ ব্যাংক হিসাব বের করে জনসম্মুখে উন্মুক্ত করে দেওয়া। 2013 সালের ফেব্রুয়ারি মাসে HSBC হংকং ব্যাংকের শাখায় জয়ের $85 বিলিয়ন ছিল। অ্যাকাউন্টের নাম ছিল ওয়াজেদ কনসালটেন্ট। সিমন্ট এবং জয় কনসালটেন্ট নামে দুটি সেল কোম্পানি করেছিল ক্লেন আইল্যান্ডে। জয় এবং হাসিনার নামে $300 বিলিয়ন মানি লন্ডারিং মামলা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 2009 সালে FBI ইনভেস্টিগেশন টিমের প্রধান এই মানি লন্ডারিং মামলার জন্য বাংলাদেশে গিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে কোনো ধরনের সহায়তা করেনি। অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের এক বিমানবন্দরে $90 বিলিয়ন নিয়ে মানি লন্ডারিং আইনে ধরা পড়েছিলেন জয় এবং তার প্রাক্তন স্ত্রী। 2012 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটা প্রজেক্ট ছিল, এ প্রজেক্টের কাজ পেয়েছিলেন জয়ের বন্ধু বেইজ অন মেরিল্যান্ড। এই কোম্পানির সাবকন্ট্রাক্ট পায় জয়ের কোম্পানি ওয়াজেদ কনসালটেন্ট। আপনি যদি চুরি না করে বঙ্গবন্ধু স্যাটেলাইট করতে চান তবে খরচ হবে $450 মিলিয়ন। তবে বাংলাদেশের প্রজেক্টটা দাঁড়িয়েছিল $1.3 বিলিয়ন। জয় $300 বিলিয়ন সরিয়ে ফেলেছিল কনসালটেস্টি ফি হিসাবে। আওয়ামী লীগ করে নিউ জার্সির
নিউজার্সির বেশ রহমান কনসাল্টের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে জয় অনেক টাকা সরিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করেছে। এছাড়া সজীব অজিত জয় এন্টারপ্রাইজের মাধ্যমে লন্ডন, সিঙ্গাপুর এবং হংকং থেকে $10 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র পাচার করেছে সজীব অজিত জয়। তবে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর কূটনৈতিকভাবে এসবের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেয়। ডকুমেন্টসগুলো ইতিমধ্যে দুই তিনজনের কাছে দেওয়া আছে। আমাকে যখন ধরা হয় তখন 2013 সালের মে মাস। বাসার জন্য অনেক ডকুমেন্ট আমি নষ্ট করে ফেলি, তারপর অনেক ইনভেস্টিগেশন হয়ে গেছে, আমি এ বিষয়ে আর আগাইনি। সিজার বলেন, এই অন্তর্বর্তী সরকার আমার কাছে হাসিনা পরিবারের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যে কোনো সাহায্য সহযোগিতা চাইলে আমি করতে আগ্রহী। তিনি বলেন, দেশে আমার বিরুদ্ধে জয়কে অপহরণের মামলা করেছিল সরকার। 2018 সালে ইলেকশনের আগে এই মামলা করেছিল যাতে সাধারণ মানুষ জয়ের অর্থ পাচারের বিষয়ের দিকে না তাকায়। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আপনারা জানলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল বা আমাদের এই পেজে যারা নতুন ফলো করবেন, যারা করেছেন তাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভাইরে ভাই, একটা খবর হয়তো আপনারা সবাই জানছেন, তাই না? এই খবরটা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে জান না। আসলে মুফতি গিয়াসউদ্দিন তাহিরের উপরে কেন মাদ্রাসার শিক্ষার্থীরা হামলা করলো, প্রিয় দর্শক, গতকালের একটি ঘটনা। এ নিয়ে কিন্তু অবশেষে গিয়াসউদ্দিন তাহিরি পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। পুলিশ কি বলেছে তার পক্ষে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। পুরো ভিডিও দেখার পরে যদি আপনার মন চায় ভিডিওটা শেয়ার করেন, আর যদি মনে চায় আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন এই ধরনের গরম গরম নিউজ শুনতে জানতে, তাহলে চ্যানেলটি ফলো করে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই, তাহলে বুঝতে পারবেন আসলে কি ঘটনা ঘটেছিল। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক বক্তা তাহিরির গাড়িতে হামলা, এটা হলো নিউজের টাইটেল। ব্রাহ্মণবাড়িয়া ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরির গাড়িতে হামলা ও ভাঙচুরির ঘটনা ঘটেছে সোমবার 30 সেপ্টেম্বর দুপুরে শহরের টিএ রোডে। এ ঘটনা ঘটে ভারতের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করতে শহরে এসেছিলেন তাহিরি। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচি বাতিল ঘোষণা করেন। ওদিকে তার শহরের প্রবেশের বিরোধিতা করে সম্মিলিত কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন প্রেস ক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচি দেয়। সোমবার দুপুরে টিএ রোড ফকিরাপুল ব্রিজের উপর সঙ্গীয় লোকজনকে নিয়ে গাড়িতে ওঠেন তাহিরি। সেখান থেকে কাউতলি এলাকায় যাওয়ার পথে টিএ রোডে উপস্থিত মাদ্রাসার ছাত্ররা চারদিক থেকে ঘেরাও করে তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে তিনি সহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা গাড়ি থেকে গিয়াসউদ্দিন তাহিরিকে বের করার চেষ্টা করেন। তারা দ্রুত গাড়ি নিয়ে ওই স্থান থেকে সরে চলে যায়। এ ব্যাপারে গিয়াসউদ্দিন তাহিরি বলেন, দুপুর 2:30টার দিকে ফকিরাপুল ঘোড়াপট্টি সেতু থেকে কাউতলি যাওয়ার পথে টিএ রোড ওভারব্রিজ এলাকায় পৌঁছাইলে মাদ্রাসার ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি, আমি দ্রুতই অভিযোগ করব। এ বিষয়ে সম্মিলিত কওমি প্রজন্মের সমন্বয়ক কাজী সাইফুর রহমান মুন্না বলেন, প্রশাসন অনুমতি না দেওয়ার পরও তারা এসেছিলেন। মাদ্রাসার ছাত্র ও তৌহিদি জনতা বলতে চেয়েছিলেন, আপনারা চলে গেলে ভালো হয়। এ নিয়ে ফকিরাপুলে হাতাহাতির ঘটনা ঘটে, ছাত্রদের মারধর করা হয়। সদর থানার ওসি মোহাম্মদ মুজাফফর হোসেন বলেন, টিএ রোড দিয়ে যাওয়ার সময় গাড়িতে ঢিল নিক্ষেপ করে গাড়ির সামনে ও একপাশের কাঁচ ভেঙে ফেলেছে বলে জানিয়েছেন গিয়াসউদ্দিন তাহিরি।
ওনার একটি কর্মসূচি ছিল, এ বিষয়ে গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রোগ্রাম করতে এলে ঝামেলা হতে পারে বলে আগেই জানানো হয়েছিল। আমরা বলেছিলাম জেলা প্রশাসকের অনুমতি ছাড়া যেন কর্মসূচি পালন না করা হয়। উনি আমাকে ফোন করে গাড়িতে হামলার অভিযোগ জানিয়েছেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ওনাকে বলেছি অভিযোগ দিতে, এমন কিছু পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সে বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার সড়ক বাজারে পৌর মুক্ত মঞ্চে হেফাজত ইসলামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি থেকে গিয়াসউদ্দিন তাহেরি ও নাইম নামে একজন পীরকে অবাঞ্ছিত ঘোষণাসহ ছয়টি দাবি উত্থাপন করা হয়। ওই কর্মসূচি উপলক্ষে সকালে আখাউড়া বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল এসে সড়ক বাজারে পৌর মুক্ত মঞ্চে জড়ো হয়। সেখানে হওয়া প্রতিবাদ সমাবেশ থেকে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়। এতে বক্তব্য দেন মাওলানা আসাদ আল হাবিব, মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান আল হাস, মোসলেউদ্দিন ভুঁইয়া, মাওলানা আবুল বাসির আল মাহাদি প্রমুখ। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। তো অবশ্যই আপনাদের পেটের ভিতরে, মনের ভিতরে কমেন্টস এসে বুকবুক করতেছে, টেনশনের কোনো কারণ নাই, কমেন্ট বক্সে জানায় দেন। আর ভিডিওটি পারলে শেয়ার করে দিন। নাসির অফিসিয়াল এই পেজটা যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত যে কোনো ধরনের আপডেট নিউজ গরম গরম খবর পেতে আমাদের নাসির অফিসিয়াল পেজটা ফলো করে দিয়ে যাবেন। আর যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই ভাই একটা গরম একটা খবর আছে, সবাইকে বলবো না টেনে ধৈর্য সহকারে আজকের এই খবরটি আপনারা শুনবেন। অবশেষে রাঘব বোয়ালের দেখা মিলেছে। রাঘব বোয়ালটাকে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, যার ছবিটা, তার নাম হলো আসাদুজ্জামান খান কামাল, অর্থাৎ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবশেষে দেখা মিলেছে। প্রিয় দর্শক শ্রোতা, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও অবশিষ্ট রেখে গিয়েছিল কিছু মন্ত্রী এমপি নেতারা, তারাও কিন্তু শেখ হাসিনার পালানোর দুদিন আগেও অনেক এমপি মন্ত্রীরা পরিস্থিতি বুঝে কায়দা করে দেশ থেকে ভেগে গেছে। যখন বুঝতে পারছে শেখ হাসিনার তলে আর মাটি নাই, শেখ হাসিনা দাঁড়াতে পারবে না, অনেকেই ভেগে গেছে। আবার শেখ হাসিনা পালানোর পরেও আত্মগোপনে থেকে বাংলাদেশ ত্যাগ করেছে অনেক এমপি মন্ত্রীরা, অনেকে আটক হয়েছে ভাই। কিন্তু রাঘব বল যেগুলো আছে সেগুলো ভাই এখনও ধরা পড়ে নাই। তার মধ্যে একটা রাঘব বল হলো আসাদুজ্জামান খান কামাল। আসাদুজ্জামান খান কামালকে একটা পুলিশ বলেছিল, ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে স্যার একটা মরে আর একটা উঠে আসে, কি করব বুঝতে পারতেছি না। তার মানে আসাদুজ্জামান খান কামাল সে যে গণঅভ্যুত্থানে ছাত্রদের, যে আন্দোলনের ছাত্রদের যে গুলি করার আদেশ দিয়েছিল, ওই ভিডিও থেকে কিন্তু বাস্তবে প্রমাণ পাওয়া যায়। তো এই রাঘব বোয়ালকে আসলে কোথায় দেখা গেল সেটাই কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো সবাইকে বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভাই। আর নাসির অফিসিয়াল পেজটা নতুন হলে ফলো করে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের। আসলে কোথায় দেখা মিলেছে, মঙ্গলবার 1 অক্টোবর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে। গণমাধ্যমটি জানায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে। এছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে। আরে ভাই, তারা ভারতের ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছে, দোলনায় উঠে হাবুডুবু খাচ্ছে। তারা মনে করেন যে সময় কাটানোর তো আর জায়গা পাইতেছে না, তাই ভারতের ইকো পার্কে গিয়ে তারা ঘুরতেছে। আরে দেশে ছাত্র জনতাকে খুন করে, ছাত্র জনতাকে নিঃশেষ করে, দেশের টাকা লুট করে তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়ে ওপারে দাদাদের দেশে গিয়ে তারা কি করতেছে ভাই।
নাগরদোলা উইটা ইকো পার্কে যা ফুচকা খাইতেছে আর ঘুরে বেড়াইতেছে। জানা গেছে শনিবার 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। অনেকে আবার বলবেন ভাই ভুয়া নিউজ শেয়ার করতেছি, এই যে কালবালা নিউজ থেকে শেয়ার করতেছি, ভুয়া নিউজ শেয়ার করার কোনো কায়দা নাই। আচ্ছা তাহলে কোথায় আড্ডা দিচ্ছিলেন? ভারতের ইকো পার্কে, সময় 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায়। খুব আমেজে আছে, খুব মজায় আছে, যার কারণে তারা আড্ডা দিচ্ছে ইকো পার্কে যায়া। আচ্ছা তারপরে তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়িও ছিল, ওরে সুবহানাল্লাহ, তার মানে তার মুখে দাড়ি গজাইছে এবং সাদা দাড়ি, মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে ভাই। হিসেব করে দেখছে জীবনে কত পাপ কর্ম করছি, মরা তো এখন লাগবে, মরলেই তো ফেরেশতাদের গুতা থেকে বাঁচা অসম্ভব হয়ে যাবে, তাই কিন্তু তারা দাড়ি রেখে আল্লাহর ওলি হওয়ার চিন্তা ভাবনা করতেছে। যেমন কিছুদিন একটা নিউজ পত্রিকায় দেখলাম শামীম ওসমান নারায়ণগঞ্জের এক সময়কার রাগব বলনা ভাই সিংহ বাঘ ছিল, যেই নারায়ণগঞ্জে শামীম ওসমানকে নিয়ে কথা বলা তো দূরে থাক, শামীম ওসমানের দিকে তাকানো কারো সাহস ছিল না, সেই নারায়ণগঞ্জের শামীম ওসমান সে কিন্তু ভারতের একটা কি বলে কি মাজারে, হ্যাঁ ভাই মাজারে কিন্তু সময় কাটাচ্ছেন পরিবার নিয়ে, তার মানে সেও আল্লাহ ওলি হওয়া চিন্তা ভাবনা করতেছে। এদিকে আবার আসাদুজ্জামান খান কামাল সেও দাড়ি রাখছে সাদা ফকফকা দাড়ি, হয়তো বাংলাদেশে ফেরত আসলেও আল্লাহর ওলি হয়ে ফেরত আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তারপরে একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন, তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি, দ্রুত সরে যান তারা ওখান থেকে। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য গত 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসতে থাকে, সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার। প্রিয় দর্শক শ্রোতা, এটাই হলো মূলত আজকের নিউজ, আশা করি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখন আপনাদের মতামত তো অবশ্যই আপনাদের জানাতে হবে, আর আপনাদের মতামতটা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সব নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর যারা দিয়েছেন তাদের ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভাইরে ভাই কঠিন একটা খবর আছে, সবাইকে অনুরোধ করব আজকের এই সংবাদটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, শোনার পরে যদি আপনার মন চায় যে এই সংবাদটা গুরুত্বপূর্ণ তাইলে আপনারা শেয়ার করে দিন। তো আসল সংবাদটাকে একটু শিরোনামটা আপনাদেরকে জানাই, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সাথে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব। তাদের মধ্যে কী আলোচনা হলো, কেনই বা তারা একসঙ্গে বৈঠক করলো, সাক্ষাৎ করলো? ইতিমধ্যে আপনারা জানেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছে। এদিকে আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েছিল সেখানে একটা বৈঠকে কিন্তু তিনি বলেছে সাধারণ জনগণ যখন চাইবে তখনই নির্বাচন হবে। তাহলে তারা দুইজন সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টা আসলে কেন বৈঠক দিল সেটাই জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর নাসির অফিসিয়াল পেজটা ফলো করবেন এই ধরনের সব নিউজ পেতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার 1 অক্টোবর দুপুরে সরকারি বাসভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য
জানানো হয়েছে। বলা হয়েছে সেনাবাহিনী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে আজ সকালে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। উল্লেখ্য, 22 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের পরিবেশনে যোগদান করেন তিনি, সেখানে বাংলা ভাষায় ভাষণও দেন তিনি প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে সাক্ষাৎকারও দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি এনপিআরের সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে, এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস সময় পর্যাপ্ত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে, যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সব কিছু এলোমেলো হয়ে যাবে। আর কেউ কেউ বলছে না, আপনাকে সংস্কার শেষ করতে হবে, সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন, কারণ আমরা সব কিছু ঠিক না করে বাংলাদেশ 2.0 এতে চাই না, তাই এ নিয়ে বিতর্ক চলছে। তিনি বলেন, সংস্করণ 2 অর্থ এটাই, আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না, তাহলে এত জীবন দেওয়ার কি অর্থ থাকলো, এর কোনো মানে নেই, কারণ আমরা যা করেছি সব কিছু ধ্বংস করেছি, তাই আমাদের একটি নতুন নির্মাণ কাজ শুরু করতে হবে। এ সময় তাকে প্রশ্ন করা হয় যে বিষয়গুলো খুব চ্যালেঞ্জিং, তখন তিনি বলেন, বিষয়টি আপনি নেতিবাচক আকারে দেখলেও আমি ইতিবাচক দৃষ্টিতে দেখি, জাতি একটি বিরাট সুযোগ পেয়েছে, কখনো কখনো দেশের সব মানুষ একটি বিষয় ঐক্যবদ্ধ যে আমাদের পরিবর্তন দরকার। প্রিয় দর্শক, বিস্তারিত আপনারা জানতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রশ্ন করলে তিনি কি জবাবটা দিয়েছে। এই ভিডিও সম্পর্কে যদি এখন আপনাদের কিছু বলতে মনে চায় বা বলার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানাইয়া দিন এবং ভিডিওটা পারলে শেয়ার করে দিন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা ফলো দিয়েছে তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। গরম একটা সংবাদ আছে ভাই, গরম একটা সংবাদ। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওবায়দুল কাদের সাহেবকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি জানেন, ওবায়দুল কাদের যখন বাংলাদেশ থেকে ত্যাগ করেছে, সীমান্ত পার হয়েছে, কত টাকা খরচ করেছিল জানেন? জানলে আপনারা অবাক হয়ে যাবেন ভাই। জানতে হলে অবশ্যই চোখ রাখুন আজকের এই ভিডিওতে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলুন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে আসি। আর হ্যাঁ, সবাইকে বলবো ভাই, আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই। সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি। আচ্ছা, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোসররা অনেকেই দেশ ছাড়তে মরিয়া, দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন, তবে 20 লাখের নিচে কেউ ঢুকতে পারেনি, কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার, কাউকে দিতে হয়েছে জীবনও, তবু ভারতে পালানোর মিছিল যেন থামছেই না। এ সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পোয়া বারো। আচ্ছা, অভিযোগ আছে ভিআইপিদের অনেক পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন, যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ।
আচ্ছা, আওয়ামী দোসররা সাজানো প্রশাসন হওয়া কৃতজ্ঞতা প্রকাশ করে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ স্বার্থে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন। এদিকে যারা ইতিমধ্যে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তাদের থাকা খাওয়া খরচ নিয়ে তেমন কোনো টেনশন নেই। দেশ থেকেই হুন্ডিতে দিদার যাচ্ছে টাকা, দিদারে যাচ্ছে টাকা। আবার কারো কারো মোটা অঙ্কের অর্থ তৃতীয় পক্ষ পুরোটাই গায়েব করে দিয়েছেন, এরকম কিছু খবরও যুগান্তরের হাতে এসেছে। আমি যুগান্তরের নিউজ পড়ছি। হ্যাঁ, অপর একটি সূত্র জানিয়েছে আওয়ামী ভিআইপিদের অনেকে ভারত থেকে দালালের মাধ্যমে নেপাল হয়ে পাড়ি জমিয়েছেন কাঙ্ক্ষিত দেশে, কেউ কেউ ভারত থেকে সরাসরি চলে গেছেন ইউরোপের কোনো দেশে, যেখানে আগে থেকেই তাদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। কারো কারো স্ত্রী সন্তানও নাগরিকত্ব নিয়ে আসেন বহাল তবিয়তে। না, বেনাপোল হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ পহরায় সীমান্ত অতিক্রম করেন। বিষয়টি যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র যুগান্তর নিউজকে নিশ্চিত করেছেন, তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ। এছাড়া 7 আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার কুত্তার বাচ্চা, এই বেটা শালারে কবে যাবি কুত্তার বাচ্চা, কারণ এই শালা বেটা শালা যে আলেম সমাজে কত জ্বালাইছে ভাই, এরা মানুষের বাচ্চা বলা যাবে না। বিপ্লব কুমার সরকার অর্থাৎ বিপ্লব কুমার কুত্তার বাচ্চা, কেউ কিছু মনে করেন না ভাই, বলতে বাধ্য হইলাম। আরও বেশ কয়েকজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেন। সংশ্লিষ্টরা বলেন ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামেন যশোর এক আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন। পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়, বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। এছাড়া আত্মগোপনে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, পৌর মেয়র নাসির উদ্দিন, সাবেক মেয়র আশরাফুল আলম ওরফে লিটন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার সহ স্থানীয় নেতাদের অনেকেই। এদেশের বেশ কয়েকজন ইতিমধ্যে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালি ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন। তাদের কেউ কেউ পুটখালির দালাল সর্দার হিসাবে পরিচিত নাসিরের সহায়তা দেশ স্বার্থের সক্ষম হন বলে জানা যায়। অনেক আগে থেকে ঘটনাটি ধূর পাচারের অন্যতম ঘাট হিসাবে পরিচিত। এছাড়া রঘুনাথপুর এলাকার দালাল বাদশা মল্লিক ও কলারোয়া সীমান্তের ভাদিয়ালি ঘাটে আক্তার চন্দনের সহায়তায় অনেকে ভারতে ঢুকেছেন। আওয়ামী লীগের লোকজনে সীমান্তের ওপারে সহায়তা করেছেন কুখ্যাত ভারতীয় দালাল গৌতম দাস বাবু রাম। দেশে ফিরেছে সম্প্রতি কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরায় সম্প্রচার হওয়া এক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ইতিমধ্যে অন্য কোনো দেশে পালিয়ে গেছেন। আলোচিত প্রতিবেদনের এক জায়গায় জাবেদকে তার এক ঘনিষ্ঠজন প্রশ্ন করেন, ভাই আপনি কি বের হতে পেরেছেন? এর উত্তরে জাবেদ বলেন, হ্যাঁ বেরিয়ে গেছি। প্রশ্নকর্তা তাকে ফের জিজ্ঞাসা করেন, তাহলে আপনি এখন কোথায়? জাবেদের সরাসরি উত্তর না দিয়ে অট্টহাসি দিয়ে এ ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন। জানা যায় 5 আগস্ট রাতেই দেশ ছাড়তে শাহজালাল বিমানবন্দরে যান জাবেদ, কিন্তু বিমানবন্দরের অবস্থা বেগতিক দেখে তিনি পণ্যবাহী ট্রাকে চড়ে বেনাপোল সীমান্তে চলে যান। পরদিন তিনি দালালের সহায়তায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন। পরে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে কলকাতা হয়ে তিনি লন্ডনে চলে যান। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন।
সূত্র বলেছে বেনাপোল ছাড়াও সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ভারতে ঢুকেছেন সুন্দরবনের ভিতর দিয়ে। এদের মধ্যে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শাম রেজাউল করিম, তার ছোট ভাই নাজিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান শাহীন, পিরোজপুরে আলোচিত এমপি মহারাজ ও তার ছোট ভাই ভান্ডারিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মেরাজ প্রাণ বাঁচাতে সুন্দরবনের খুলনা অংশের ভিতর দিয়ে হেঁটে ভারতে পালিয়ে যান। বর্তমান তারা কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন শেখ হাসিনার দোসরেরা, অর্থাৎ এক কথায় বলতে পারেন যারা দেশটাকে একদম ধ্বংসলীলা চালিয়েছিল, যারা দেশের গোয়াটা মেরে দিছিল। ভণ্ড ভাষায় কথাটা বললাম ভাই, যেটা বাস্তব তাই বললাম, যারা দেশের গোয়া মেরে দিছিল তারা এইভাবে পালা গেছে। আর কিছু কি বলার আছে ভাই? আর কিছু বলার নাই, ভিডিওটা শেয়ার করে দিবেন, এতটুকুই বলার। ভালো থাকবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নতুন করে আরও একটি বার্তা দিলেন। প্রিয় দর্শক, তার জন্মদিন উপলক্ষে কিন্তু তিনি এই বার্তাটা দিয়েছেন। তার জন্মদিনে কী ঘটনা ঘটেছে এটা কিন্তু আমরা সকলে জানি। একদল অর্থাৎ গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয় এবং বিশাল বড় একটা কেক কাটার চেষ্টা করে বা কেক কাটে শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য। অন্যদিকে আবার শেখ হাসিনার ছবিটা নিয়ে শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ করতে থাকে এবং যে জুতোটি লাগাতে পারবে তাকেই দেওয়া হবে একটি মোজো বা কোক উপহার, এটা আমরা দেখেছি। তো অবশেষে শেখ হাসিনা এই জন্মদিন পালন করায় দেশবাসীর উদ্দেশ্যে কী বার্তা দিয়েছে সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। তো সবাইকে বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন আর বেশি বেশি শেয়ার করে দিন। চলুন একটা লাইক দিয়ে মন নিয়ে চলে যাই। জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞ জানালেন শেখ হাসিনা। জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার 29 সেপ্টেম্বর রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এখানে একটা কথা আছে, তিনি বলেছে দেশবাসীর প্রতি, দেশের মানুষেরা জনসাধারণ আপামর জনতা তার জন্মদিন পালন করেছে। মূলত কথাটা কিন্তু উল্টো, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরাই শুধু তার মানে সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে। মূলত পক্ষে কিন্তু যারা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যেই সেলিব্রেশন করেছে সেটা কিন্তু পুরোই একটা উল্টা চিত্র। একজনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানো হয় বা তাকে কিছু গিফট দেওয়া হয় বা ফুল দেওয়া হয়, ফুলের মালা, নানান ধরনের কিন্তু কিছু মানে আয়োজন করা হয়, কিন্তু যেই জন্মদিনটা শেখ হাসিনার এবারে পালিত হলো পুরোই উল্টা। বরং শেখ হাসিনার ছবি ঝুলিয়ে জুতার মালা গলায় দিয়ে দূর থেকে জুতা নিক্ষেপ করতে থাকে। তো শেখ হাসিনা বলতেছে যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো যাই হোক, দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছু পা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, খুব দ্রুতই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশব্যাপী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেছেন। যাক, অবশেষে আল্লাহর কাছে যে দোয়া প্রার্থনা করছে বিষয়টা ভালো লাগলো। তো যাই হোক প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, ভিডিওটি লম্বা করব না, আপনাদের মতামত জানিয়ে দেবেন। সর্বশেষ শেখ হাসিনা যে কথাটা বলেছে যে এই সংকট কেটে যাবে, আপনাদের কী মনে হয়, শেখ হাসিনা বাংলাদেশে আবারও ফিরে আসবে বা আসলেও কি সে জেলখানায় যাবে নাকি জেলের বাইরে থাকবে?
বা আর কি কোনোদিন আওয়ামী লীগ বাংলাদেশের জমিনে আগামী 10 বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে কি না, আপনাদের কী মনে হয় সেটা কমেন্ট বক্সে জানান। যাই হোক, লম্বা করব না, ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা বলছে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, তাদেরকে বলতে চাই, আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। শেখ হাসিনার জন্মদিনে গোপালগঞ্জে কেক কাটতে চেয়েছিল এবং মিছিল বের করেছিল, যার পর কিন্তু বাধা সৃষ্টি করে পুলিশ। ইতিমধ্যেই তারপরে আরও একটি ঘটনা ঘটেছে টিএসসিতে, সেটি হলো শেখ হাসিনা একটা ছবি টানিয়ে দূর থেকে মানুষ জুতা নিক্ষেপ করেছে এবং শেখ হাসিনার কপালে যারা বা মুখে যারাই জুতো লাগাতে পেরেছে তাদেরকে দেওয়া হয়েছে একটা পুরস্কার, সেটা হলো মজো বা কোক। এদিকে আবার সেই শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে চলে এসেছেন একজন নায়িকা। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে এবং তিনি কি কথাগুলো বলেছে। সবাইকে বলবো নাটেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, মন চাইলে শেয়ার করে দিবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে টিএসসিতে নায়িকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 78তম জন্মদিন পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি কেক নিয়ে হাজির হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ। রোববার 29 সেপ্টেম্বর বিকেলে টিএসসিতে 78তম শুভ জন্মদিনের শেখ হাসিনার লেখা একটি কেক নিয়ে উপস্থিত হন তিনি। এ সময় সাংবাদিকদেরকে মিষ্টি সুভাষ বলেন, আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা, আমি আমার নেত্রীর জন্মদিনে কেক কাটার জন্য টিএসসিতে এসেছি, কারণ এই জায়গাতে গতকাল ওনাকে অসম্মান করা হয়েছে, আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি। আচ্ছা, জন্মদিন হয়েছে কাল, কেক কাটতেছে আজকে, মানে কেমন জানি হ্যারফা কারফা লেগে গেল না। তো যাই হোক, গতকাল কেক কেটেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল বাসায় কেক কেটেছি, আমার নেত্রীর জন্মদিন এক মাস ব্যাপী হবে। সুবহানাল্লাহ, মানে একটা মানুষের জন্ম সারা মাস ব্যাপী হয়েছে, মানে তাহলে কি বোঝা যায় যে মায়ের পেট থেকে যখন বের করা হয়েছে, একটু বের হয়েছে, আবার একটু, আবার একটু, আবার একটু, এভাবে এক মাস লাগছে মায়ের পেট থেকে বের হতে। মানে তার কথা অনুযায়ী ভাই, আমাকে আবার উল্টাপাল্টা বুঝবেন না, এক মাস একটা মানুষের জন্মদিন হয়। তো যাই হোক প্রিয় দর্শক, আমি কিছু বলতেছি না। সুবহানাল্লাহ বলেন মিষ্টি সুভাষ বলেন, যারা বলেছে আমার নেত্রী দুর্নীতি করেছে, আমি তাদের বলতে চাই সেটা আসলে দুর্নীতি না, তাহলে কি সেটা হলো ভালোবাসা। সুবহান মাওলা, আর জীবনের প্রথম শুনলাম দুর্নীতিকে মানুষ ভালোবাসা কয়। ওমর খোদা, এ কীডা, এ কোথেকে, এই এখন ওবায়দুল কাদের ভাষায় বলতে হয়, এরা কারা, কোথেকে এলো এরা, ঠিক এরকমই ঘটছে। আচ্ছা, তাহলে এটা ভালোবাসা। হ্যাঁ, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, দেশের মানুষকে ভালো রাখার জন্য তিনি অনেক কিছু করেছেন, যা বলে শেষ হবে না। আসলেও তাই, তিনি আলেমদের মেরেছে, তিনি আলেমদের আয়না ঘরে রেখেছে, তার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তাকে গুম করেছে, খুন করেছে, আর তাছাড়া আরও অনেক কিছু, তার নেতাকর্মীরা অনেক টাকা পয়সা লুট করেছে, আসলেও বলে শেষ করা যাবে না, এটা তিনি সত্য কথাই কিন্তু বলেছে। তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার নেত্রী পালিয়ে যায়নি, তাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাকে ষড়যন্ত্র করে দেশ ছাড়া করা হয়েছে। আমার নেত্রী 5ই আগস্ট যেতে চাইনি, তিনি বলেছেন আমাকে মেরে ফেললেও এখানেই মেরে ফেলুন, আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যাব না। সুবহানাল্লাহ। আচ্ছা, এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না, আমি আমার নেত্রীকে ভালোবাসি। তাইলে আপু, আপনি আলোচনায় আসতে চান না, আপনি তো বাসায় কেক কেটেছেন, তাহলে কেন আপনি টিএসসিতে আসলেন? এতে তো বোঝা যাচ্ছে আপনি ভাইরাল হতে চান, আপনি আলোচনায় আসতে চান। আসলে কি বলবো ভাই, আর কিছু বলতে পারছি না, যা বলার আপনার বলে যাবেন। আসলে তিনি যত দুর্নীতি করেছে এটা আসলে দুর্নীতি নয়, এটা হলো ভালোবাসা। জীবনের প্রথম এই নায়িকার মুখ থেকে শুনলাম যে দুর্নীতির নাম হলো ভালোবাসা। ভাই আর কিছু বলতে পারলাম না ভাই, আপনারাই বলে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি গেলাম। অবশেষে সকলের শ্রদ্ধাভাজন একজন আলেমে দিন আল্লামা শায়খ আহমদুল্লাহ সাহেব একটা কড়া বার্তা দিয়েছে, বিস্তারিত আগে শুনুন আপনারা, তারপরে আপনাদের মতামত জানাবেন, আগেই আপনাদের মতামত জানানোর দরকার নাই। উনি মূলত পাঠ্যপুস্তক সংশোধন কমিটি নিয়ে করা একটি বার্তা দিয়েছে। তো চলুন বিস্তারিত আপনাদেরকে একটু জানাই, শায়খ আহমদুল্লাহ তার পরিচয় আপনাদের জানানোর দরকার নেই, তার পরিচয় খুব ভালো করে আপনারা জানেন। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি কিন্তু একটা
নাম করা আলেমের দিন এবং সবার চোখের মণি হিসাবে পরিচিতি পেয়েছে। যেমন এই যে গত কিছুদিন আগে যখন বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলো, তখনই কিন্তু শায়খ আহমদুল্লার হাত ধরে 100 কোটি টাকারও বেশি তার ফান্ডের জমা হয় এবং সেটি কিন্তু বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছে দেয়। তো যাই হোক, সে এদিকে যাব না, আসলে শায়খ আহমদুল্লাহ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো আজকের ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন, আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন নাসির অফিসিয়াল, মনে রাখবেন এই পেজটা ফলো করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত পাঠ্যপুস্তকের সমন্বয় কমিটি নিয়ে মন্তব্য করেছেন ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। এ সময় কমিটিতে ধর্মবিদ্বেষীরা রয়েছে দাবি করে করা বার্তাও দেন তিনি। শুক্রবার 27 সেপ্টেম্বর সকাল 10টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এই বার্তা দেন। সেখানে শায়খ আহমদুল্লাহ লেখেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কী পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা, এটা শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেইমানি। একই সঙ্গে সেই পোস্টের কমেন্টে গিয়ে একাধিক স্ক্রিনশটও দেন ইসলামী এই আলোচক। এক কমেন্টে তিনি বলেন, অবাক করা ব্যাপার হলো এসব ধর্মবিদ্বেষীরা কেউ কারিকুলাম বা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ না, তবুও এদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের ওপর। এ সময় শায়খ আহমদুল্লাহ, কামরুল ইসলাম মামুন ও সামিনা লুৎফার নাম লিখে তাদের অনবিলম্বে অপসারণ করারও দাবি তোলেন তিনি। এদিকে শিক্ষা মন্ত্রণালয় গঠিত সমন্বয় কমিটিতে কোনো ইসলামী নিষেধাজ্ঞা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে বিভাগটির শিক্ষক শিক্ষার্থীদের এক মত বিনিময় সভায় এ উদ্বেগ প্রকাশ করেন। গত 15 সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শায়খ আহমদুল্লাহ কথার সাথে আপনারা একমত কিনা সেটি কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন, যারা ফলো করে দিয়েছে তাদের ধন্যবাদ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এদিকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং সে বিষয়টি অনেকেই ভালো মনে করছে, আবার অনেকেই মন্দ মনে করছে। আর এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলেছে যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া হবে, এবং নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস আমেরিকা গিয়েও কিন্তু এই বিষয়টি নিয়ে একটা বিবৃতিও দিয়েছে। তো এরপর থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তো মাঝখান থেকে তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এই যে নিউজটা দেখেন, আবার বলবেন ভাই ভুয়া নিউজ শেয়ার করেন, অনেকেই তো বলে ভাই জ্বালাই বাসি না। তো যাই হোক, চলুন প্রমাণটা দিয়ে দিলাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানাই। দাঁড়ান একটু, নিউজটা সবাই শেয়ার করে দেবেন, আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন প্রতিনিয়ত সব প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে। শেখ হাসিনা টানা 15 বছরের শাসনামলে দলটির কেউ কখনো চিন্তাই করেনি যে ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সেই ইতিহাস রচিত হয়েছে। 5ই আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল, তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস দলটির অনেকেই, গণমাধ্যমে পাঠাচ্ছেন বিবৃতি। গেল কয়েকদিন নির্বাচন নিয়েই বেশি কথা বলছে আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। অর্থাৎ তিনি বুঝিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব হবে না। জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নিতে শুরু করেছে।
যদিও দলের শীর্ষ পর্যায়ে বেশিরভাগই নেতাই জেলে রয়েছে, নয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন। এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা 10 বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে, এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। প্রতিবেদনে প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতেও। তিনি বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সে দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারেই অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। আওয়ামী লীগ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছিল হাসিনা পুত্র সজীব অজেদ জয়। তারই সুরে সুর মিলিয়েছেন মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও এরকম একটা ধাক্কা এসেছিল। সে সময় আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এখন প্রিয় দর্শক, বিস্তারিত আপনারা জানলেন, আমি নিউজটা কালবালা নিউজ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি সব কিছু আপনারা ভালোভাবে মনোযোগ থেকে শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাইয়া দিন আর ভিডিওটা শেয়ার করে দিন। আমাদের পেজে নতুন হলে ফলো করুন, যারা করেছেন তাদের ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। চিত্রনায়ক জায়েদ খান, তাকে খুব ভালো করেই সবাই আপনারা চেনেন, মানে বাংলাদেশে বসবাস করবেন না জায়েদ খানকে চিনবেন না, এটা তো আসলে হতে পারে না। তো জায়েদ খানের বিরুদ্ধে এবং আরো অনেক চিত্র জগতের অনেক নায়ক নায়িকা রয়েছে যাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। তো অবশেষে জায়েদ খানের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, অর্থাৎ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। তো জায়েদ খানকে নিয়ে কি কথাগুলো বলেছে সেটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। তাই সবাইকে বলবো একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং তারপর আপনাদের মতামত জানাবেন। চলুন একটা লাইক দেবো না মন নেওয়া যে চলে যায়। তো সবাইকে বলবো ভাই, নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করবেন, কারণ এই পেজে কিন্তু আমরা প্রতিনিয়ত সকল প্রকার আপডেট নিউজ গুলো দেওয়ার চেষ্টা করি। চলুন একটা লাইক দিয়ে মন নেওয়া যে চলে যাই। ঢাকাই ছবির অন্যতম আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদককে নিয়ে আলোচনার কমতি নেই। সিনেমার অভিনয়ের পাশাপাশি বর্তমানে স্টেশনেই ব্যস্ত রয়েছেন এই জায়েদ খান। এদিকে আওয়ামী সরকারের পতনের পর বেশ কয়েকজন তারকার নামে মামলা হয়েছে, সেই তালিকায় রয়েছেন জায়েদ খানও। 9 বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ 50 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর আলোচনা সমালোচনাও হয়েছে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সম্প্রতি নিউইয়র্ক ভিত্তিক একটি গণমাধ্যমের ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামে অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুলের কাছে এক প্রশ্ন জানতে চাওয়া হয়, আগের আমলের মতো এবারও অদ্ভুত সব গায়েবী মামলা হচ্ছে কিনা। জবাবে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, সবার নাম নিয়ে তো বলা সম্ভব নয়, তবে এখন দুজনের নাম মনে আছে, সাকিব আল হাসান ও জায়েদ খান। ডক্টর আসিফ নজরুল বলেন, এখানে একটি বিষয় বুঝতে হবে, মামলা করার সবার নাগরিক অধিকার, সবই মামলা কিন্তু ব্যক্তিগতভাবে হয়েছে, এসব পুলিশ করলে তবে তা রাষ্ট্রীয় হতো, ওনাদের ক্ষেত্রে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে, গ্রেপ্তার হয়নি, FIR মানে গ্রেপ্তার নয়, পুলিশ ক্রেডিবল কিছু না পেলে গ্রেপ্তার করবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। আসলে যারা মামলা করতে আসে এত পেশার থাকে তা বলার মতো নয়। মামলার অভিযোগে বলা হয়, 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথ সভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান। গাড়িবহরে 12 থেকে 14টি গাড়ি ভাঙচুর, 4টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি
নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখা শুরু করে দিবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গুলো পেতে আমাদের এই নাসির অফিসিয়াল পেজটি ফলো করে দিবেন। যারা ইতিমধ্যেই ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।